শিক্ষকদের অনেক বেশি ভূমিকা রয়েছে শিক্ষকদের অনেক বেশি আন্তরিক হতে হবে এখানে আমাদের মাঝে পেয়েছি একজন সুযোগ্য প্রধান শিক্ষক তিনি তার বিদ্যালয়ে কিভাবে এই পঠন দক্ষতা বিষয়ক কার্যক্রম গ্রহণ করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন পঠন দক্ষতা বিষয়ক কার্যক্রমকে সে বিষয়ে যদি একটু আমরা শুনি ধন্যবাদ স্যার আসলে আমাকে একটু সামান্য পিছনে যেতে হয় আমি যখন এসছি স্কুলে যখন চলতি দায়িত্বে তখন একেবারে সারের সাথে একটু কথা বলছিলাম যে ওরা কথাও বলতে পারতো না তো সেই ক্ষেত্রে আগে আমি ওদেরকে কথা বলার একটা পরিবেশ তৈরি করেছি আমার যে চারজন সহকারী শিক্ষক ছিলেন ওনাদেরকেও কাউন্সিলিং এর মাধ্যমে ওদের ওদের কাছাকাছি যাওয়ার একটা পথ তৈরি করে দিলাম তো বাচ্চাদের প্রথমে ভীতিটা আমি দূর করেছি এবং আস্তে আস্তে বাচ্চারা বিদ্যালয়মুখীও হচ্ছে এখন তারপর পঠন দক্ষতার ক্ষেত্রে আমি একেবারে প্রাথমিক থেকে শুরু করেছি সেটা হচ্ছে স্যার এরকম যে বাচ্চারা যে আনন্দ যেন পায় খেলার ছলে যেন শিখতে পারে সেই জন্য আমি কিছু রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছি সেই ফুলের মধ্যে বর্ণগুলো সেট করেছি তারপর ওদের বইয়ের না নিয়েই প্রথমে ওদেরকে আমি ওইটাই খেলার ছলে একটু একটু ঘুরে ঘুরে আগে ওরা দেখছে জিনিসটা দেখতে অনেক সুন্দর ক্লাস থেকে তাদের দৃষ্টি আকর্ষণ হলো যে নন্দন একটা ব্যাপার তারপর ওটা থেকে তারা প্রথমে বর্ণগুলা শিক্ষা শুরু করলো ওটা যখন তারা একটু একটু করে আয়ত্ত করা শুরু করলো তারপর আমি বইতে যাই এটা হচ্ছে স্যার প্রাক প্রাথমিক স্টেজে পরবর্তীতে করে ক্লাসগুলোতে যেটা আমি করলাম যে আস্তে আস্তে ওদেরকে ধারাবাহিকভাবে পড়াতে উদ্বুদ্ধ করা সেখান থেকে আস্তে আস্তে যখন একটু পাড়াও স্তরে গেল প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথমে চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এরকম ক্লাস টু ক্লাস সেখান থেকে যারা বেশি ভালো করলো তাদেরকে শিক্ষা উপকরণ দিই তো এতে করে স্যার বাচ্চারা যথেষ্ট আগ্রহী হয়ে ওঠে পড়ার প্রতি এবং এখন আমি একটা যেটা করি যে আমার এস আর এমের যে বই আছে ওই বইগুলো আগে আমি ওদেরকে পড়ে শোনাই যে তোমাদের কাছে একটা গল্প প্রথমে গল্পের ছলে বলি তারপর ওদেরকে আমি বইটা আমি জোরে জোরে পড়ি ওরা আমার সাথে পড়ে তারপর দেখে দেখে অন্য টিচারদেরকে আমি এইভাবে যে শেষের ক্লাসগুলোতে যেন এইভাবে করে তো স্যার ম্যাডামরাও যথেষ্ট আন্তরিকতার সাথে করে স্যার আর ওই যে একটা ওয়ান ডে ওয়ান ওয়াইড যে বিষয়টা যেটা বালাগাতি যেটা ইনোভেটর ওইটাকে তাও আমি ওই যে ফেসবুকে দিলাম যেতে যে তাও এরকম ফুলের মতো তৈরি করে স্যার মাস ভিত্তিক শব্দগুলো ওখানে নিয়ে এনেছি তারপর ওদেরকে প্রথমে বলার দক্ষতা যে বলতে পারবে যে মনে আছে আমরা এই মাসে কি কি শিখেছি ওখানে কোরা বলার পরে তারপর নিয়ে আসি যে একটু পড়ো দেখি এখানে যে তখন ওরা আস্তে আস্তে পড়ার দিকে মানে খুব সুন্দর একটা জিনিস ওদের দৃষ্টি আকর্ষণ করে পড়তে আগ্রহী হয়ে ওঠে এরকম অনেক শিক্ষকই এই চর্চাগুলো করছেন যেটা আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেখানে অনেক শিক্ষকই মন্তব্য করেছেন যেমন এখানে আমি কয়েকজনের কথা এখানে উল্লেখ করছি হয়তো সময় অভাবে সবার নাম এখানে উল্লেখ করতে পারবো না আপনারা কিছু মনে করবেন না যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন যেমন অসীম সেন তারপর দিলরুবা খাতুন ডলিপাল লিপার বাবুল হোসাইন শিমুল রানী তারপরে আমাদের শিরিন বকুল রেহানা বিলকিস বট্টপুর থেকে মিনহাজুল ইসলাম জনাব মাহমুদ শাহানারা বেগম পলি তারেক হাসান রায়হানা হক ম্যাডাম এরকম অসংখ্য শিক্ষক আমাদের সারা বাংলাদেশে আমাদের মাননীয় সতী মহোদয়দের নির্দেশনা দিয়েছেন সেটার আলোকে তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করছেন বিশেষ করে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই স্যারকে যে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড নিয়ে আমি নিজেও বেশ কয়েকটা স্কুলে গিয়েছি সেখানে দেখেছি তারা কি ধরনের কার্যক্রম গ্রহণ করছেন এই যে ট্রি তৈরি করা তারপরে মালা গাঁথা শব্দ দিয়ে বালতিতে রাখা খুবই চমৎকার কিছু উদ্যোগ নিয়েছেন